আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে ফটোশপ ফাইল আপনি অ্যাডোবি আফটার এফেক্টসে ইম্পোর্ট করতে পারবেন। সো দেরি না করে চলুন শুরু করা যাক। তো অ্যাডোবি ফটোশপ ফাইল ইম্পোর্ট করা খুব একটা কঠিন কিছু না। যদি আপনি ফাইলটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করেন আপনার অ্যাডোবি আফটার এফেক্টস প্রজেক্টের মধ্যে, তাহলেই একটা ডায়ালগ বক্স পাবেন, এই যে এই ধরনের। ফুটেজ হিসেবে ইম্পোর্ট করবেন নাকি কম্পোজিশন হিসেবে ইম্পোর্ট করবেন নাকি কম্পোজিশন রিটেন লেয়ার সাইজেস, এই তিনটা অপশন। সো ফুটেজ হিসেবে যখন আমি ইম্পোর্ট করব তখন সেটা একটা জেপিজি ইমেজ ইম্পোর্ট করলে যেমনটা হয় ঠিক তেমনটাই হবে। আমি এই ফটোশপ ফাইলটা যদি একটু ওপেন করি দেখুন যে এখানে এই যে এই জিনিসগুলো আছে এবং নিচে ব্যাকগ্রাউন্ড আছে। সো দুইটা লেয়ার হলো, ফ্রিপিক থেকে এটা ডাউনলোড করা। সো এখানে আরেকটা জিনিস করা আছে যে জিনিসটা বিভিন্ন শেপগুলো নিয়ে আছে। আমি যদি কমান্ড বা কন্ট্রোল কি প্রেস করে ধরে এখানে ক্লিক করি দেখুন এই যে এই বেলুনের শেপটা আছে। সো আমি চাইলে এইখান থেকে কিন্তু কাট করে নিতে পারবো, ঠিক আছে? দেখুন এই যে এই বেলুনটা আমি কাট করে নিলাম। তো এভাবেই এরা ডিজাইন করেছে যেন আমি চাইলে আলাদা আলাদা লেয়ারে এগুলোকে নিতে পারি, আবার চাইলে একটা লেয়ার হিসেবে ইউজ করতে পারি। তো আমি যদি ফুটেজ হিসেবে ইম্পোর্ট করি এটাকে, তাহলে কি হবে, এই যে জেপিজি ফাইলটা আছে ঠিক এমনভাবেই ইম্পোর্ট হবে। এটাকে আমি পরবর্তীতে কোনো ধরনের ম্যানিপুলেশন করতে পারবো না, কোনো কিছু ইন্ডিভিজুয়াল যে লেয়ারগুলো আছে সেগুলো নিয়ে কোনো কাজ কিন্তু করতে পারবো না অ্যাডোবি আফটার এফেক্টসের মধ্যে। এটাকে জাস্ট একটা ইমেজ হিসেবে আমি ট্রিট করতে পারবো। এবং এইটার সুবিধা কি, অনেক সময় হয়তো এমন কোনো একটা অবজেক্ট আছে যে অবজেক্টটা আপনার ক্লায়েন্ট একটা কাজ করতে দিয়েছে আপনাকে। সো কোনো একটা আইকন আছে, আইকনের বিভিন্ন ধরনের কালার হতে পারে, বিভিন্ন ধরনের শেপ হতে পারে, ঠিক আছে? যেরকম টেলিফোন আইকন, হয়তো একটা ফোন নাম্বার আছে এবং সেখানে টেলিফোন আইকন আছে মনে করুন। তো আপনি আইকন একটা নিলেন, নেওয়ার পরে আপনি প্রজেক্টটা ডেমো পাঠালেন আপনার ক্লায়েন্টকে। সো তিনি বলল যে এই টেলিফোনের আইকনটা হয়নি, আমি অন্য একটা আইকন চাচ্ছি বা এই ধরনের কিছু। সো এটা একটা সহজ উদাহরণ আর কি, মানে জাস্ট মাথায় এলো তাই বলছি। আপনি টেলিফোন আইকনটা আবার চেঞ্জ করতে হবে, সেইটাতে যদি স্কেল অ্যানিমেশন থাকে বা এই ধরনের কোনো অ্যানিমেশন, সো অ্যানিমেশনটা একটু হয়তো চেঞ্জ করা লাগতে পারে, বিকজ সেইখানে তো স্কেল বিভিন্ন ধরনের হবে বা পজিশন একটু উল্টোপাল্টা হতে পারে। সো এই ক্ষেত্রে যেটা করতে পারেন, একটা ফটোশপ ফাইলে আপনি হয়তো 500x500 একটা ফটোশপ ফাইল নিলেন, নিয়ে ওইটার ভিতর আইকনটা রাখলেন, সেই ফাইলটা হচ্ছে ইম্পোর্ট করলেন অ্যাডোবি আফটার এফেক্টসে ফুটেজ হিসেবে। আপনি জানেন যে এখানে কোনো রকম লেয়ার নেই বা কোনো কিছু নেই, আমার এগুলো এডিট করতে হবে না, জাস্ট আইকনটা চেঞ্জ করা লাগতে পারে। সো পরবর্তীতে যখন আপনার ক্লায়েন্ট অন্য একটা আইকন চাইবে, টেলিফোনের আইকনের জায়গায় অন্য কোনো আইকন চাইলো বা টেলিফোনের আইকন অন্যরকম চাইলো, সো আপনি ফটোশপ ফাইলটা ওপেন করে সেই আইকনটা জাস্ট চেঞ্জ করে দিলেন বা কিছুটা টুইক করলেন, ব্যাস হয়ে গেল। একইভাবে হয়তো একজনের ইমেজ আছে, সেই ইমেজটা আপনি আফটার এফেক্টসে আনলেন, ইমেজে কিছু কালার কারেকশনের প্রয়োজন হতে পারে বা ফটো ম্যানিপুলেশনের দরকার হতে পারে, কালার গ্রেডিং দরকার হতে পারে। সো এই কাজগুলো আফটার এফেক্টসে না করে আপনি যদি একটা ফটোশপ ফাইলে করে রাখেন, ফুটেজ হিসেবে ইম্পোর্ট দিয়ে রাখেন, যখন চেঞ্জের প্রয়োজন হবে, কালার একটু হয়তো টুইক করতে হবে, ড্রেসের কালার হয়তো একটু চেঞ্জ করতে হবে, ফটোশপ ফাইলটা ওপেন করলেন, কালারটা একটু চেঞ্জ করে দিলেন, সেভ করলেন, আফটার এফেক্টসের ফাইলে এসে দেখবেন যে বাস চেঞ্জ হয়ে গেছে। সো এইভাবে আপনি আপনার কাজকে সহজ করতে পারেন, ফটোশপ ফাইল হিসেবে কিছু জিনিস রেখে সেটাকে ইম্পোর্ট করতে পারেন। তাহলে পরবর্তীতে দ্রুতই আপনি ফটোশপ ফাইলটা ওপেন করে জিনিসগুলো চেঞ্জ করবেন, আফটার এফেক্টসে এসে দেখবেন চেঞ্জ হয়ে গেছে। অনেক সময় চেঞ্জটা রিয়েল টাইম হয় না, কিছুটা সময় লাগে, জাস্ট ওই যে পার্জ ক্যাশে দিলেই হয়ে যায়, এডিটে গিয়ে দেখবেন যে এই যে পার্জে গেলে পার্জ ক্যাশে দিলেই হয়ে যায়। সো আমি যদি ফুটেজ হিসেবে এখন ইম্পোর্ট করি, তাহলে দেখবেন যে এই যে জেপিজি একটা ইমেজের মতন চলে আসলো, এটা নিয়ে আপনার কাজ করতে হবে। এখানে আপনি যতই এখানে আনেন না কেন, এখানে লেয়ারগুলো কিন্তু আর পাচ্ছেন না, এটা তো আলাদা লেয়ার ছিল, ব্যাকগ্রাউন্ড একটা লেয়ার ছিল, উপরেরগুলো আলাদা লেয়ার ছিল, কিন্তু এখানে পাচ্ছেন না। তো এইটা তো গেল ফুটেজ হিসেবে। এখন যদি এইটাকে কম্পোজিশন হিসেবে আনি, তাহলে এখানে আরও দুইটা অপশন চলে আসলো, একটা হচ্ছে এডিটেবল লেয়ার স্টাইল আর একটা মার্জ লেয়ার স্টাইলস ইনটু ফুটেজ। সো কম্পোজিশন হিসেবে আনলে যেটা হবে, এখানে অটোমেটিক একটা কম্পোজিশন ক্রিয়েট হয়ে যাবে অ্যাডোবি আফটার এফেক্টসের মধ্যে, সেই ফটোশপ ফাইলের যে সাইজটা আছে 1920x1080 হতে পারে, 1080x1080 হতে পারে, যাই হোক না কেন, সেই সাইজে একটা কম্পোজিশন ক্রিয়েট হয়ে যাবে। এবং সেই কম্পোজিশনটা যখন ওপেন করবেন আপনি সবগুলো লেয়ার দেখতে পাবেন তার মধ্যে, ঠিক আছে? সো এডিটেবল লেয়ার স্টাইল আর মার্জ একটু পরে আসছি, ওকে ক্লিক করি।
এখানে দেখুন যে একটা কম্পোজিশন ক্রিয়েট হয়ে গেছে সেই ফটোশপ ফাইলের নামে, এবং একটা ফোল্ডারও ক্রিয়েট হয়ে গেছে সেই ফোল্ডারের মধ্যে যে শেপ লেয়ারগুলো ছিল, মানে যে শেপগুলো নেওয়া ছিল, অবজেক্টগুলো নেওয়া ছিল, সেইগুলো চলে এসেছে। এবং এই কম্পোজিশনটা যদি আমি ওপেন করি, এইটাতে তিনটা লেয়ার করা যেহেতু ছিল সেইখানে গ্রুপ আকারে আর কি, সো ওই গ্রুপগুলো কিন্তু এখানে চলে এসেছে। আর আরও একটা জিনিস, ফটোশপে যেটা গ্রুপ আকারে থাকবে সেটা কিন্তু এখানে কম্পোজিশন আকারে চলে আসবে। সো শেপস নামের একটা গ্রুপ ছিল, এই গ্রুপটা কিন্তু এখানে আরেকটা কম্পোজিশন আকারে চলে এসেছে, কম্পোজিশনের মধ্যে কম্পোজিশন। তো এখানে যদি আমি ডাবল ক্লিক করি, এই শেপগুলো ইন্ডিভিজুয়ালি কিন্তু আমি দেখতে পাবো। সো বুঝতেই পারলেন যে আমি যদি এইখানে সবগুলো আবার ডিলিট করে দিই, এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করি, কম্পোজিশন আকারে আনি, তাহলে কি হবে? আরেকটা অপশান আছে, কম্পোজিশন রিটেন লেয়ার সাইজেস। এইটা কি? এইটা হচ্ছে, আমি ফটোশপ ফাইলটা ওপেন করি, এইখানে শেপ ওপেন করি একটা, এটা বন্ধ করি। দেখুন যে এই যে শেপটা আছে, এই যে এইটা, এই বেলুনটার, তো আমি যদি রিটেন লেয়ার সাইজেসে দিই, তাহলে এই যে বেলুনটুকু আছে না, এইটুকু খালি লেয়ারের সাইজ হবে আফটার এফেক্টসে। আর যদি আমি শুধু কম্পোজিশনে দিই, তাহলে এই প্রত্যেকটা লেয়ারের সাইজ হবে এত বড় করে, ঠিক আছে? এইটার আসলে সাইজ কত দেখি, 3600x2400। তাহলে প্রত্যেকটা লেয়ার, এই যে নিচের যত শেপ লেয়ার আছে, দেখতে পাচ্ছেন শেপস লেখা আছে, শেপ লেয়ার না অ্যাকচুয়ালি, শেপস লেখা আছে, তাহলে এই প্রত্যেকটা শেপের সাইজ হবে কিন্তু 3600x2400 যেটা ছিল। সো কীভাবে আমি এটা প্র্যাকটিক্যালি বুঝবো, এখানে আসি, রিটেন লেয়ার সাইজেসে দিই, ওকে ক্লিক করি, এখানে ডাবল ক্লিক করি, শেপসের মধ্যে যাই, দেখুন যে এখানে ক্লিক করি, দেখেছেন এই যে হ্যান্ডেলটা আসছে না, এই বেলুনের চারদিক দিয়ে এই হ্যান্ডেলটা আসলো, এখানে ক্লিক করলাম, এই যে এইটুকু জায়গা জুড়ে হ্যান্ডেলটা আসলো। কিন্তু এইখানে কম্পোজিশনে শুধু দিয়ে ওকে ক্লিক করি, তারপর এখানে ডাবল ক্লিক করি, শেপসে ডাবল ক্লিক করি, এইখানে এই শেপটা ক্লিক করলাম, দেখুন এই বেলুনটাই দেখুন ড্র্যাগ করছি বিভিন্ন জায়গায়। আগে এইটুকু জায়গা ছিল লেয়ারটা, এখন দেখুন এই পুরো অংশটা, মানে পুরো ডকুমেন্টের যে সাইজ, সেই সাইজে লেয়ারের সাইজ কিন্তু হয়ে গেছে। বেশিরভাগ ক্ষেত্রেই আমি যখন কাজ করি, রিটেন লেয়ার সাইজেসে দিই, কারণ এই প্রত্যেকটা লেয়ারের সাইজ এই ডকুমেন্টের আকারে হলে, দেখুন যে আমার এটা হয়তো ছোটো বড়ো করতে হবে বা পজিশন চেঞ্জ করতে হবে, একটু ঝামেলা হয়। সো এইটার জন্য রিটেন লেয়ার সাইজেসে দিলে যে অ্যাঙ্কর পয়েন্ট আছে সেটাও সুন্দরভাবে, লেয়ার যেটা আছে তার মাঝামাঝি বরাবর চলে আসে বেশিরভাগ ক্ষেত্রেই, সো কাজ করতে সুবিধা হয়। সুতরাং রিটেন লেয়ার সাইজেসে দেওয়াই বেটার। আর আরেকটা জিনিস, এইখানে মনে করুন এই যে অবজেক্টটা আছে, এখানে আমি লেয়ার স্টাইল নেব, এখানে এফেক্টসে ক্লিক করলাম, ড্রপ শ্যাডোতে ক্লিক করলাম, এখানে সাদা কালারের একটা ড্রপ শ্যাডো দিই যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। সো এরকম একটা ড্রপ শ্যাডো দিলাম, সেভ করলাম ফাইলটাকে। আফটার এফেক্টসে এইটা আমি আনবো, এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবো, কম্পোজিশনেই থাকবে, রিটেন লেয়ার সাইজেসে দিয়ে রাখলাম, এডিটেবল লেয়ার স্টাইল আর মার্জ লেয়ার স্টাইলস ইনটু ফুটেজ, এই দুইটার পার্থক্য এখন আমরা বুঝবো। এডিটেবল লেয়ার স্টাইলসে দিয়ে ওকে ক্লিক করি, তারপরে এখানে ডাবল ক্লিক করি, এখন এটাতে যদি ডাবল ক্লিক করি, করার পরে এই যে ডিজাইনটা, এটা যদি একটু এক্সপ্যান্ড করি, দেখুন লেয়ার স্টাইলস লেখা আছে, এটা একটু এক্সপ্যান্ড করি, ড্রপ শ্যাডোতে যাই, দেখুন এখানে ড্রপ শ্যাডোর অপোজিটে আমি কম বেশি করতে পারছি, তারপরে ডিস্টেন্স আমি কম বেশি করতে পারছি, সব কিছু দেখুন ফটোশপে যা যা সেটিংস ছিল এখানেও কিন্তু সেই সেই সেটিংসই আছে। কেন আছে? এটা ফটোশপ থেকে কিন্তু আসেনি, আফটার এফেক্টসের মধ্যেও কিন্তু লেয়ার স্টাইল নামের একটা অপশন আছে। আমি যদি যে কোনো একটা কম্পোজিশনে বা লেয়ারে রাইট বাটন ক্লিক করি, এখানে দেখুন লেয়ার স্টাইলস, এখানে ড্রপ শ্যাডো, ইনার শ্যাডো, আউটার গ্লো, বেভেল, কালার ওভারলে, এই সব কিছুই কিন্তু আছে। তো ফটোশপে যদি একটা লেয়ার স্টাইল আপনি দেন, সেটা যদি আফটার এফেক্টসে থেকে থাকে, তাহলে কিন্তু এইখানে এসে আপনি সেটাকে এডিট করতে পারবেন, কন্ট্রোল করতে পারবেন, ঠিক আছে? কিন্তু আমি যদি এইটা ডিলিট করে দিই, এইখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করি ফটোশপ ফাইলটা, এবং মার্জ লেয়ার স্টাইলস ইনটু ফুটেজে দিই, ওকে ক্লিক করি, তাহলে দেখুন যে এটা যদি ডাবল ক্লিক করি, অবজেক্টের মধ্যে আসি, ডিজাইনে ক্লিক করি, এখানে নিচের দিকে দেখবো যে লেয়ার স্টাইল নামের কিন্তু কোনো অপশনই নেই, কারণ কি, আমি মার্জ করে ফেলেছি লেয়ার স্টাইলটা। এখন এই লেয়ার স্টাইল এডিট করার একটাই অপশন আছে, ফটোশপ ফাইলে গিয়ে আমি এডিট করব, এখানে এসে দেখব আপডেট হয়ে গেছে, দেখি আসলেই হয় কি না। এখানে আসলাম, ড্রপ শ্যাডোতে ডাবল ক্লিক করলাম, করার পরে
একটা রেড কালার দিয়ে দিই, ওকে ক্লিক করি, সেভ করি, আফটার এফেক্টসে আসি, দেখি এই যে আপডেট হয়ে গেছে। সো আপনার সেটা ইচ্ছা যে আপনি লেয়ার স্টাইল মার্চ করবেন নাকি আলাদাই রাখবেন। ফটোশপ ফাইল নিয়ে কাজ করার সময় আমি বেশিরভাগই লেয়ার স্টাইল মার্চ করি না, এটা আমার পছন্দ। আমার যদি ইচ্ছা হয় যে লেয়ার স্টাইলটা একটু চেঞ্জ করার, তাহলে আমি ফটোশপ ফাইলটা ওপেন করে লেয়ার স্টাইল চেঞ্জ করি। সো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই, নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে, কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।